এবার আজ 294 এ আপনাদের একটু অন্য ধরনের খবর দেখাবো। এই মহিলাকে দেখতে পাচ্ছেন, বলুন তো এনার বয়স কত? আপনি হয়তো অন্য কিছু ধারণা করতে পারেন, কিন্তু এই মহিলা যে মহিলাকে আমরা দেখাচ্ছি, এই মহিলার বয়স 100 ছুঁই ছুঁই। এবং তার থেকেও আজব ব্যাপার হলো, এই 100 ছুঁই ছুঁই মহিলা তিনি করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরে এসেছেন। যেখানে আমরা দেখছি যে গোটা দেশে এমনকি রাজ্যে তোরতাজা প্রাণ এই করোনার ফলে হারিয়ে যাচ্ছে, সেখানে একজন 100 ছুঁই ছুঁই মহিলা কী করে করোনাকে হারালেন আর কী করে ফিরে এলেন, তিনি বলছেন যে সবটাই মনের জোর। দেখাবো সেই ছবি। আতঙ্কের আরেক নাম করোনা। করোনা সংক্রমণের থেকেও কোথাও বেশি হয়ে দাঁড়াচ্ছে করোনার ভয়। এই ভয়কে জয় করতে পারলে করোনা থেকে অর্ধেক মুক্তি। অশোকনগরের কল্যাণনগর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের মানিকতলা এলাকা, এখানেই থাকেন 100 ছুঁই ছুঁই বৃদ্ধা শুভাষিনী বরান। 15 থেকে 20 দিন আগে করোনায় আক্রান্ত হন শুভাষিনী। জীবন যুদ্ধে দীর্ঘ লড়াই করেন দাঁতে দাঁত চেপে। আজ তিনি করোনা মুক্ত এবং সুস্থ। করোনা হয়েছিল, এখন সুস্থ? ভালো আছেন? করোনা হলে ভয়ের কিছু আছে? না। কি করতে হবে করোনা হলে? কিছু করতে হবে না, সহি থাকতে হবে। মনোবল রাখতে হবে আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে, তাহলেই সুস্থ। চিকিৎসকরা বলছেন রোগীর মনের জোর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সাহায্য করে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রথমত, মধ্যবয়স্কদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি বয়স্কদের তুলনায়। সেই জন্যে প্রথমত কি হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার জন্য বডির ভেতর সাইটোকাইন স্টর্ম বেশি হচ্ছে, এবং সাইটোকাইন স্টর্ম বেশি হওয়ার জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি, নিজস্ব শরীরের প্রতিরোধ ক্ষমতাই নিজস্ব শরীরকে একটাভাবে ক্ষতি করছে প্রথমত। দ্বিতীয়ত যেটা দেখা যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার জন্য লেট সিমটম দেখা যাচ্ছে। লেট সিমটমের জন্য নেক্সট স্টেজ হচ্ছে লেট হসপিটালাইজেশন। লেট হসপিটালাইজেশন মানে যে ক্ষেত্রে অলরেডি শরীরের ভেতর সংক্রমণ অনেক বেশিভাবে হয়ে গেছে, লাংসের ক্ষতি অনেকটা হয়ে গেছে, সেই সময়তে একটা পেশেন্টের মধ্যে সিমটম দেখা যাচ্ছে এবং সেই পেশেন্টটি তখন হাসপাতালে ভর্তি হওয়ার জন্য যাচ্ছেন। প্রায় শতায়ু শুভাষিনী প্রমাণ করেছেন, ইচ্ছে শক্তির কাছে হার মেনে যায় সব প্রতিকূলতা। ভয়ঙ্কর ভাইরাসকে অনেকটাই কাবু করা যায় মনের জোর দিয়ে। করোনা আক্রান্তদের সামনে নজির রাখলেন বৃদ্ধা। উত্তর ২৪ পরগনার অশোকনগর মানিকতলা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।